আপনার নাম? আমার নাম স্বাধীন কুমার মণ্ডল। আপনি কোন কলেজ থেকে এসেছেন? আমি গোবিন্দপুর শেফালী মেমোরিয়াল পলিটেকনিক। তো আপনার ডিপার্টমেন্ট কি কি প্রজেক্ট নিয়ে এসেছে? আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। তো আমাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইটের ওপরে এবং অ্যাপসের ওপরে দুটোর ওপরই প্রজেক্ট আছে। অ্যাপসের ওপরে যেটা করেছে এরা, সেটা দুটো প্রজেক্ট বানিয়েছে। একটা প্রজেক্ট এসছে ওয়াটার কনজারভেশন ক্যালকুলেটর। মানে হচ্ছে যে আমরা প্রত্যেক দিন কতটা পরিমাণ জল ব্যবহার করছি এবং কতটা পরিমাণ জল আমরা ওয়েস্ট করছি, এই ব্যাপারটা ওরা টোটালি ক্যালকুলেট করছে। অ্যাকচুয়ালি ওদের মোটিভটা হচ্ছে যে আমরা যদি না জানতে পারি যে আমরা কতটা পরিমাণ জল বেশি খরচা করছি, তাহলে বাঁচানোর কোনো প্রশ্নই উঠছে না। তো এরা ওই জন্য একটা ক্যালকুলেটার বানিয়েছে, যেটা ওরা প্রত্যেক দিন ওয়াটার কনজাম্পশনকে ক্যালকুলেট করছে এবং কালকের আমার টার্গেটটা কত হওয়া উচিত সেই টার্গেটটা ওরা মেজার করছে। আর সেকেন্ড একটা অ্যাপস আছে, যে অ্যাপসটা হচ্ছে হোম সিকিউরিটি সিস্টেমের ওপরে, যেটা হচ্ছে যে আমাদের যে বাড়ির যে পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো রয়েছে, যেই ডিভাইসগুলো সমস্ত রকম সেন্সারগুলোই প্রেজেন্ট আছে বাট অলরেডি কিন্তু ডিভাইসগুলো কিন্তু ওয়ার্কিং নয়, তো সেই পার্টিকুলার ব্যাকডেটেড যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো দিয়ে ওরা একটা হোম সিকিউরিটি সিস্টেম তৈরি করেছে। জাস্ট কোনো রকম আনঅথরাইজড অ্যাক্সেস হলেই দরজা ওপেন করলেই ওরা ট্রিগার করবে এবং সঙ্গে সঙ্গে একটা অ্যালার্ম বাজবে। আর ওয়েবসাইটের ওপরে যে দুটো প্রজেক্ট ওরা করেছে, সে দুটো হচ্ছে, একটা হচ্ছে ব্লাড ডোনেশন ম্যানেজমেন্ট। এই যে ব্লাড যখন প্রয়োজন হয় তখন হয়তো আমরা অনেকেই ফেস করি যে আমার যে ব্লাড গ্রুপটা দরকার সেই পার্টিকুলার ব্লাড গ্রুপে ব্লাড আমি পাচ্ছি না। তো ওরা যেটা করেছে সেটা হচ্ছে যে কেউ নিজেকে রেজিস্টার করতে পারে এবং ব্লাডের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং ব্লাড ব্যাঙ্কে যে ক্যাম্পগুলো হচ্ছে এই নিউজটা হয়তো সবসময় সবাই কেউ পায় না, আমি হয়তো ইচ্ছুক কিন্তু আমি পাচ্ছি না। তো সেই জন্য ওরা যেটা করেছে সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক যখন ক্যাম্প একটা হবে, ওই ওয়েবসাইটে গিয়ে যে কেউ ফলো করতে পারে যে কোথায় ক্যাম্প হচ্ছে এবং তারা গিয়ে ব্ল্যাক দিয়ে আসতে পারে। আমরা এখন ওয়েবসাইটে খুলে পর দেখতে পাবো ক্যাম্প কবে হচ্ছে? না, অ্যাকচুয়ালি ওরা এখন যেটা রান করাচ্ছে সেটা হচ্ছে লোকাল হোস্টে, এখন ওরা ওটা সার্ভারে হোস্ট করেনি। তো রিসেন্টলি কিছু ফেজের ওদের কাজ কিছু বাকি আছে, অল্প কিছু ড্রব্যাক রয়েছে, সেগুলো আমরা চেষ্টা করছি সবাই মিলে ওটাকে রিজলভ করে দেওয়ার। আফটার রিজলভিং ওটা হয়ে যাবে, ওটা টোটালি হোস্ট হয়ে যাবে। আর একটা ওয়েবসাইটের যেটা আছে সেটা হচ্ছে যে কুইজ কম্পিউটার অনলাইন এক্সামিনেশন সিস্টেম। এই যে এখন রিসেন্টলি ট্রেন্ডিং যেটা চলছে অনলাইন এক্সামিনেশন সিস্টেম, ওরা ওটাকেই একটা হাইলাইট করেছে। ওরা কিছু কোয়েশ্চেন সেট করতে পারছে, সেখান থেকে অ্যান্সার দেখতে পাচ্ছে এবং লাস্টে একটা অ্যান্সারের রেজাল্ট আউট বেরিয়ে আসছে। তো আছে আপনার ডিপার্টমেন্ট থেকে কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করেছে? হ্যাঁ বলুন না, প্রোগ্রামে পার্টিসিপেট কিছু করেছে? হ্যাঁ, প্রোগ্রামে পার্টিসিপেট বলতে অ্যাকচুয়ালি ওরা ওই পিপিটি প্রেজেন্টেশন কিছু বানিয়েছে এবং প্রেজেন্টেশনগুলো ওরা সার্ভ করলো, অলরেডি হয়ে গেল, সুপ্রিয়া পাল ও সার্ভ করেছে। আর সেকেন্ড ইয়ার থেকে দুজন ড্যান্সে পার্টিসিপেশন আছে। থ্যাংক ইউ স্যার।